হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন আমি এখন গুড ইভিনিং হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো, আর আমি রেডি হয়ে গেছি। এখন আমি একটুখানি বেরোচ্ছি। বেরোচ্ছি কোথায় যাচ্ছি সেটা হলো, আমার মেয়ে একটু বায়না করছে, ওর খেলনা কিনবে। ও আগের দিন কি দেখেছিল, আইসক্রিম কার্ট, সে আইসক্রিম কার্ট খেলনা কিনবে, তো তাই জন্য সেখানেই যাচ্ছি। আমি একটু রেডি হয়ে গেছি, রেডি হয়ে তো চলো আমরা এখন বেরোই। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তো চলো তোমরা দেখতে পাবে কি কিনবো না কিনবো সেটা, সেগুলো তোমরা দেখতে পাবে। তো চলো সাথে থাকো, বেরোই, চলো ওঠো। ওই যে নিয়ে আসো, হ্যালো ফ্রেন্ডস, তুমি ফোনটা তোমার হাতে রাখো, আমি তালে দেবো। তোমরা দেখি বুঝতেই পারছো, আমি এখন বাইরে বেরোলাম, নিচে নামলাম, তো এবার একটু যাবো, তো চলো দেখতে থাকো, চলো হাঁটা। দেখো আমরা এই খেলনা দোকানে এসেছি, আমার মেয়ের তো বলছে এটা পছন্দ হয়েছে, আমি আগে থেকে এটা দেখে গেছিল, আর এটা পছন্দ হয়েছে, জানি না এখন কততে কি দাম করবো সেগুলো দেখি। আর এই খেলনার দোকানে দেখো এখানে প্রচুর খেলনা পাওয়া যায়। তো হ্যালো বলে দাও, হ্যালো হ্যালো। এখানে তোমরা সব খেলনা, আমরা আমার মেয়ের ছোট থেকে মোটামুটি যত খেলনা সব আমি এখান থেকেই কিনেছি, আর এখানে দামও রিজনেবলের মধ্যেই আছে, তো তোমরা এসে এখান থেকে কিনতে পারো, ভালোই হবে, তো সব রকমের জিনিস পেয়ে যাবে এখানে। এখানে বই খাতা, বাচ্চাদের যা আছে সব সেগুলোও পাবে, প্লাস খেলনা তো আছেই। তো দেখা যাক ও এখন কি করে না করে, এটা নেবে না কি নেবে সেটা তো তোমাদের দেখতেই পাবে, আমি বাড়িতে গিয়েও খুলে পরে আনপ্যাক করে দেখাবো তোমাদেরকে। তো চলো দেখি, একটু কম করো। হ্যালো ফ্রেন্ডস, দেখো আবার যেতে যেতে আমরা একটুখানি দোকানে দাঁড়ালাম, এই কাকু দোকান থেকে আমরা অনেক কিছু জিনিস নিয়ে, আমার মেয়েও তো প্রচুর বাইরে গায়না করে নেয়, দেখো যেমন ও স্টিকার নিয়েছে, তো দেখো ফ্রেন্ডস দেখে স্টিকার নিয়েছে। আর এই কাকুকে দেখি, হাই হ্যালো করে দাও, হাই বলে দাও। এই কাকু দোকান থেকে, কাকু তোমার নামটা বলে দাও। আমার নাম রিন্টু। এই কাকু দোকান থেকে তোমরা হয়েছে নিতে পারো, দেখো একটু দোকানটা দেখিয়ে দাও সাজার। হ্যাঁ, দোকানের নাম নিউ সিলেকশন। প্রচুর জিনিস আছে, ওপরে এগুলো দেখি দাও, এখানে বাচ্চাদের খেলাগুলো দেখি দাও, এখানে অনেক জিনিস আছে, আমি এখান থেকে কিছু কিছু টিপসি ধ্যানা ধান্না, তারপরে যেমন এই যে পলা টলাগুলো, তারপরে শাখা নিলাম, সব কিছু মোটামুটি পাওয়া যায়। তো তোমরা এখানে আসতে পারো, এসে তোমাদের প্রয়োজনীয় জিনিস কিনতে পারো। তো চলো এবার আমি বাড়িতে যাচ্ছি, বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন ঘরে ঢুকছি, ঘরে ঢুকে নি, ফ্রেশ হয়ে মানে স্যানিটাইজ করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি কি কিনলাম না কিনলাম। তো চলো চলো চলো, আমি যাচ্ছি, হাঁপিয়ে গেছি যাত্রা লোক করতে। তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পেলে যে আমি বাড়িতে চলে আসলাম, আর ওখানে দোকানে তোমাদেরকে আমি দেখালাম আলাদাভাবে যে আমি কি কিনলাম এর জন্য। তো অনেকদিন ধরে বায়না করছিল আর যে আইসক্রিম কার্টের এই গাড়িটা কিনবে, তো আমি ওকে বলেছি আগে তুমি তোমার এক্সামটা ভালোভাবে দেবে, এক্সামটা শেষ হবে তারপরে আমি তোমায় খেলনা কিনে দেবো। তো এক্সামটা ওর হয়ে গেছে, মোটামুটি এক্সাম ভালো হয়েছে, তো তাই জন্য আমি এটা ওকে দিলাম।
আমি এটা এখন আনবক্সিং করছি না, এটা অনেক ঝামেলা আছে, ব্যাটারি ফ্যাটারি আছে, এই যে ব্যাটারি নিয়ে এসেছি আমি, তো এটা পুরো সেট আপ করতে হবে, পুরো খুলে খালে, এটা পুরো খোলা রয়েছে এখন, এটা পুরো এরমভাবে সেট আপ করতে হবে। তো আমি এরপরে নেক্সট ভিডিওতে একদিন সেট আপ করা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো। আর এখানে সামনে দোকানটা থেকে আমি টুকিটুকি জিনিস কিনি, টিপ ঠিপ হেনা তেনা মেয়েদের আর কি কিছু প্রয়োজনীয় জিনিস যেগুলো থাকে, সাজা গোজার জিনিস সেগুলোই কিনি। আর আমি ওখান থেকে দেখো এই শাখাটার কলাটা নিলাম, এই সরু সরু শাখাগুলো না পড়তে আমার ভীষণ ভালো লাগে, যখন কুর্তি ফুর্তি বা কোনো কিছু শাড়ি টাড়ি পরি এই সরুর ওপরে শাখা পড়াগুলো আমার খুব ভালো লাগে পড়তে। তো এইটা পেলাম, এটা খুবই সরু, তো তোমরা দেখে বুঝতেই পারবে, একটু কাছ থেকে দেখো। এটা নিয়ে নিলাম আর পলাটাও আমি নিলাম, যেহেতু লাগবে এই জন্য নিয়ে নিলাম, এই দুটোই নিলাম, আর সেরকম কিছুই নিইনি। তো আর ও হ্যাঁ, আমার মেয়ে দেখো স্টিকার কিনে এখানে লাগাতেও বসে গেছে, এই দেখো এই স্টিকারটাও কিনলো, এগুলো প্রচুর কেনে, ওই যে দেখো হাতের মধ্যে লাগিয়ে বসে আছে। তো এটা খুলে যাচ্ছে ওরা। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আর প্রচুর প্রচুর কমেন্ট করবে, আর পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে। তো আজকের মতো।